117 জনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল কৃষ্ণনগর জেলা পুলিশ। জনসংখ্যা বাড়ার সাথে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, অন্যদিকে অপরিহার্য হয়ে উঠেছে মোবাইল ব্যবহার। বেখেয়ালেই হোক বা চুরির সুযোগ সন্ধানীদের তীক্ষ্ণ নজরে মুঠোফোন। নতুন এই বিষয়টির জন্য সাইবার ক্রাইম থানা সহ জেলার বিভিন্ন থানায় প্রায়শই হারানো মোবাইলের আবেদন জানিয়ে ডায়েরি করে থাকেন অনেকেই। উন্নত প্রযুক্তিবিদ্যা এবং সাইবার ক্রাইম থানার এক্সপার্টদের কৃতিত্বে তার বেশিরভাগই উদ্ধার করা সম্ভব হয়। মাঝে মধ্যেই পুলিশের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন মোবাইল হারানো মালিকরা। তবে এবার রেকর্ড সংখ্যক মোবাইলে একসাথে ফিরিয়ে দেওয়া হলো কৃষ্ণনগর জেলা পুলিশের তত্ত্বাবধানে। মোট 117 জন হারানো মোবাইল ফেরত পেয়ে কৃতজ্ঞতা জানালেন পুলিশ প্রশাসনের কাছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও আরও সতর্ক হওয়ার বার্তা দিলেন কর্তৃপক্ষ। নমস্কার, গত 2 মাসে আমাদের এখানে কৃষ্ণনগর পিড়িতে বিভিন্ন থানাতে যে মোবাইল আপনাদের হারিয়ে গেছিল বা চুরি গেছিল, আপনারা যে কমপ্লেন করেছিলেন থানায়, সেটা আমরা চেষ্টা করেছি, তাদের বেশিরভাগ মোবাইল আমরা রিকভার করার চেষ্টা করেছি। এবং আজকে আমরা 116 মোবাইল গত 117টা মোবাইল আমরা রিকভার করেছি এই গত 2 মাসে। আজকে আমরা তাদেরকে তাদের ওনারদের হাতে ফিরিয়ে দিতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। আমাদের চেষ্টা সবসময় থাকবে, যাদের হারিয়ে যাচ্ছে আমরা সবসময় চেষ্টা করি তাদের মোবাইলগুলো টাইমলি রিকভার করে আপনাদের পৌঁছে দিতে। আর সেই জন্য আজকের এই অনুষ্ঠান। থ্যাংক ইউ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।